বক্স অফিসে 908 কোটি টাকা ইনকাম করা এই মুভি নিয়ে আজ কথা বলতে চলেছি। মুভির নাম জওয়ান, শাহরুখ খান অভিনীত এই মুভি। অ্যাকচুয়ালি দেশে একটা আর্মি মানে একটা সেনাকে নিয়ে এই মুভিটা অ্যাকচুয়ালি গঠিত হয়েছে। তো এই মুভির দুটো দিক নিয়ে আজ আলোচনা করবো, বেসিক্যালি যেটা হয় একটা খারাপ একটা ভালো। তো প্রথমে খারাপ দিকটা নিয়ে আলোচনা করবো, আর শেষে তো আছেই কিছু কারেন্ট পলিটিক্স নেতার উলঙ্গ করে দাও, তো সেটা দেখে মনটা গার্ডেন গার্ডেন হয়ে যাবে। তো আর এমনিতেও কথাই আছে, যার শেষ ভালো তার সব ভালো, তো ভালোটা শেষেই হবে, আগে খারাপ কথাটা নিয়ে আলোচনা হয়ে যাক। দেখলে হাসি পেত, তার গল্প অভিনয় ডিরেক্ট করা এগুলো দেখলে না ভাই সত্যি হাসি পেত, মনে হতো যে এন্টারটেইনমেন্টের জন্য এর থেকে খারাপ আর কিছু হয় না। কোন কহতা হ্যাঁ কি বিনা ডাক্তার কে হার্ট ট্রান্সপ্লান্ট নাহি হো সকতা, জরা ইস ভিডিও কো দেখিয়ে। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। What? What the fuck? किंतु आज আজ সেই সাউথের মুভি গোল্ডেন গ্লোব নিচ্ছে, অস্কার নিচ্ছে। ভাই সেই দিনটার কথা আর আজকের দিনটার কথা মানে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে ভাই। ঠিক বলেছো, এখন তাদের গল্পগুলো যতটাই অভাবনীয় আর তাদের অ্যাক্টিং গুলো ঠিক ততটাই মারাত্মক। আর ভাই ডিরেক্টর গুলোর কোনো কথাই নেই সোজা কথা। বলেন কি, এই যে জওয়ান মুভি ডিরেক্ট করেছে এডরি, একজন সাউথের ডিরেক্টর। আর ভাই এস এস কেয়ার মানে শাহরুখ খানের পারফরমেন্স নিয়ে তো কেউ কথাই বলতে পারে না। আর মুভিতে যে ভিলেন আছে ভাই, এমনিতেও কথাই আছে যে মুভিতে ভিলেন হিট সেই মুভিও হিট। আর এখানে যে ভিলেন আছে সে হলো বিজয় সেতুপতি, আমার ভাই সত্যি তার অ্যাক্টিং খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। কিন্তু তবুও এই মুভির কয়েকটা সিন আছে যেটা পুরোপুরি মিনিংলেস, পুরোপুরি গাঁজাখুরি মনে হয়েছে আমার ভাই। ফার্স্ট অফ অল, শাহরুখ খানকে যখন বিজয় সেতুপতি গুলি করে উপর থেকে ফেলে দিচ্ছে সে জলে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে বেঁচে যাচ্ছে, এটা হতেই পারে জলে পড়ে সে বেঁচে যাচ্ছে, কেউ কোনো গ্রামের ছেলে তাকে তুলে নিয়ে সেবা শুশ্রূষা করছে সে বেঁচে যাচ্ছে। কিন্তু ভাই যখন তার মুখে ব্যান্ডেজ লাগানো আছে, কিন্তু তার মুখে যখন মশাল দিয়ে কোনো ভিলেন মারছে, ভাই ব্যান্ডেজ পড়ে যাচ্ছে অথচ মুখ পুড়ছে না, এটা কেমন ধরনের লজিক ভাই? তার মেমোরি লস হয়েছে, সেন্স লস হয়নি, তার মেমোরি লস হয়েছে ভাই, কোনো জ্ঞান শূন্য হয়নি, সেখানে ব্যান্ডেজ পড়লে তার মুখটাও পুড়ে যাবে, এটা 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 কেমন ধরনের গাঁজাখুরি লেখা ভাই? জানি হিরোকে বিল্ড আপ করার জন্য এটা করা, কিন্তু ভাই এটা কেমন ধরনের গাঁজাখুরি টাইপের বিল্ড আপ আমি সেটাই বুঝতে পারছি না। ঠিক বলেছো। আর সেকেন্ড, যে ছেলেটা তার প্রাণ বাঁচালো, তার সেবা শুশ্রূষা করে শাড়ি তুললো, ইভেন তাকে কথাও দিল যে তোমার ফ্যামিলির সবাইকে আমি তোমার সাথে একদিন ঠিক মিট করাবো, আর মিটও করালো তার বন্ধুদের বা তার ছেলেকে, সে পরিচয় করে দিল যে এটা তোমার ছেলে, ইভেন সে তার ছেলেকে বাঁচালো, গুন্ডাদের গুলি করে মেরে দিল। বা তার ছেলে বারণ করা সত্ত্বেও টাকা ভর্তি লড়িকে সে নিজে কব্জা করলো। ছেলে বারণ করা সত্ত্বেও টাকা ভর্তি ট্রাককে কবজা করে নিতে পারে, কিন্তু সে বন্ধুদের বাঁচাতে পারে না। মানছি অ্যাক্সিডেন্টের আগে তার সব মেমোরি লস হয়ে গেছে, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে যে মেমোরি গুলো তৈরি হয়েছে সেগুলো তো আছে। ছেলেটা তারপর তাকে চেনালো যে এগুলো তোমার বন্ধু হয়, এগুলো তোমার ছেলে হয়, তো তার বন্ধুদের গাড়িতে গ্যাস দিয়ে মেরে দিচ্ছে, সেখানে সে কিছুই করতে পারছে, সে দাঁড়িয়ে আছে, মানে সেখানে তার কিছু যায় আসে না, সে বাইক চালিয়ে মাছও দেখাতে পারে কিন্তু বন্ধুদের বাঁচাতে পারে না। আবারও বিজয় সেতুপতি যখন তার সামনে তার ছেলেকে মারছে, আচ্ছা ঠিক আছে সে তার ছেলেকে চেনে না, কিন্তু তো বলেই দিল যে তোমার ছেলে হয়, তবুও সে তার ছেলেকে মারছে, সে কিছু করছে না, তার কিছু যায় আসছে না। তো ভাই যখন তার ছেলেকে বাঁচালো, বাঁচিয়ে যখন মানে ভিলেনকে গুলি করলো, তখন কে বলেছিল ঠিক আছে ছেলেকে মারছে, ছেলেকে বাঁচাচ্ছে না, চিনতে পারছে না, ঠিক আছে, কিন্তু যখন নিজেকে মারে
তখন তো ভাই চেনা যায়, যখন গ্রামটার উপর হামলা করলো তখন তো সে অটোমেটিক জেগে সব অটোমেটিক সে ক্রোমা থেকে জেগে গিয়ে সব ভিলেনদের ধূলিসাৎ করে দিল। কিন্তু এখানে এখানে তার নিজেকে মারছে, তবু তার কিছু যাচ্ছে না, সে মানে মার সহ্য করে নিচ্ছে। আচ্ছা বলছি, সে মানে গুলি চালাতে ভুলছে না, তো নিজেকে নিজেকে সেভ করতে ভুলে যাচ্ছে, এটা কি গাঁজা খুঁড়ি টাইপের গল্প হচ্ছে নাকি? মুভির এই সিনগুলো ভাই মিনিংলেস, ফালতু, সব থেকে গাঁজা খুঁড়ি মনে হয়েছে। আর বাদবাকি ভাই মুভিটা সত্যিই হিট ছিল। সব থেকে ইন্টারেস্টিং আর পজিটিভ দিক হলো ভাই কারেক্ট পলিটিক্স, মানে পার্টি পলিটিক্সের সব থেকে কারেক্ট দিকটা তুলে ধরেছে। কি আর বলবো, কারেক্ট পলিটিশিয়ানদের ধুতিগুলো আন্ডারওয়্যার বাইর করে দিয়েছে পুরো। সত্যি বলছি জবরদস্ত লেগেছে মুভি। ওই দুই একটা সিন বাদ দিয়ে ভাই মুভিটা হার্ট টাচ করে গেছে। প্রতি মুহূর্তে সাসপেন্স ছিল, পুরো কারেক্ট পলিটিশিয়ানদের ধুতি গুলে নিয়েছে। দেখো আমি কোনো পার্টি পলিটিক্স নিয়ে কিছু বলছি না, আর বলতেও চাই না ভাই, আমি কি, আমি একটা সাধারণ নাগরিক। কিন্তু একটা কথা সত্যি যে কিছু কারেক্ট পলিটিশিয়ান থাকে যাদের জন্য পুরো পার্টিটাই বদনাম হয়ে যায়। আর সব থেকে খারাপ লাগে কি জানো, তারা যখন ভোট চাইতে আসে ঠিক হাত জোড়ো করে মাথা নত করে তারা ভোট চায়, কিন্তু যেই ভোটটা হয়ে যায় তাদের সব প্রমিস সেই বন্যার জলে, আমফানের বন্যার জলে ভেসে চলে যায়। তাদের সেই প্রমিসগুলো না থাকে কোনো খোঁজ, না মিলে কোনো হদিস। এই মুভিতে একটা সিন ছিল যে একটা নেতা 10 বছরে যেটা করতে পারেনি সেটা 5 ঘন্টার মধ্যে করে দেখিয়ে দিয়েছে। এটাও আজ সত্য, সরকার যদি মনে করে তো এক নিমেষে নিজের জনগণের মানে জীবনযাত্রার মান পুরো বদলে দিতে পারে। এখানে আরও একটা বাস্তব জিনিস তুলে ধরেছে, আর এমনিতে সাউথের মুভিগুলো কিছুটা বাস্তবসম্মত হয় বা ওরা কিছু মেসেজ দিতে চায়। তো এখানে হলো কৃষক, যেটা সব থেকে ভালো জিনিস দেখিয়েছে, একটা কৃষক মানে সত্যি প্রতি বছরে এত পরিমাণে কৃষক আত্মহত্যা করে, এটা সত্যি খুবই খারাপ জিনিস। যারা আমাদের পেটের ভাত যোগায়, যাদের জন্য আমরা বেঁচে আছি, তাদের তো এত দুর্দশা সত্যি খুবই খারাপ জিনিস। আর এই মুভির মেন টপিক হলো আর্মি স্ক্যাম। আমরা সবাই জানি যে এটা শুধুমাত্র একটা গল্প, একটা গল্পের খাতিরে এই মুভিটা তৈরি হয়েছে। তো আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই যে আমরা ভারতবাসী সবার প্রথম আমরা সম্মান জানাই দেশের ন্যাশনাল ফ্ল্যাগকে, মানে আমাদের জাতীয় পতাকাকে, আর জানাই আমাদের সেই বীর সৈনিকদের নিয়ে যারা নিজের জীবনের কোনো পরোয়া না করে আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য, পুরো ভারতবাসীর জন্য ওই বর্ডারে দাঁড়িয়ে আছে। নিজের সত্যি ওরা নিজের জীবনে কোনো তোয়াক্কা করে না, তাদের জন্য সত্যি মানে মন থেকে একটা আলাদা অনুভূতি যখন তাদের রাস্তায় দেখি না ভাই, বিশ্বাস করো মনে একটা মানে শরীরে একটা অন্যরকম অনুভূতি খেলে, অন্যরকম শিহরণ খেলে। সত্যি তাদের দেখলে মানে স্যালুট করতে ইচ্ছা করে।